বেসিক ভাই এম এস সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স। আজকে আমি আপনার সাথে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছে, যেখান থেকে আপনারা সবাই ফ্রিভাবে ইনকাম করতে পারবেন আনলিমিটেড। সো ভিউয়ার্স, এখানে কীভাবে কাজ করবেন এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে মজার একটি ব্যাপার হলো এই ওয়েবসাইটে আপনারা যারা কাজ করবেন, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার এখানে কিন্তু 2000 টিআরএক্সের মতন একদম ইনস্ট্যান্ট বোনাস আপনার এখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনার সাথে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শুরু করতে চলেছি। সোভিয়ার্স, যারা আজকের ভিডিওটি ভুলবশত ওপেন করে ফেলেছেন তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সোভিয়ার্স, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন অন করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমাদের যদি অল ভিডিওতে চলে যান, এখানে দেখবেন আমাদের কিন্তু অনেক অনেক ভিডিও এখানে শেয়ার করা হয়েছে, চাইলে আপনি ভিডিওগুলো ভিজিট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ রয়েছে। আজকে যে ভিডিও দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও আজকে যে ওয়েবসাইটে নিয়ে আমি আপনার সাথে শেয়ার করছি, আজকের এই ওয়েবসাইটের লিঙ্কটিও কিন্তু আজকের এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে যখনই আপনি ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম এটার ফেস চলে আসবে। ভিউয়ার্স, এখান থেকে আপনার ফোন নাম্বারটি প্রয়োজন হবে, এরপর একটি লগ ইন পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন, এরপর একটি সিকিউরিটি পাসওয়ার্ড ইউজ করবেন। দেন আপনি এখানে অ্যাটাস্ট নামের অপশনে এখানে কিছু কোড রয়েছে, এই কোডগুলোকে জাস্ট আপনি এখানে অ্যাটাস্ট নামের যে অপশন রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট যে কাজটি করবেন একটু নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন সিং আপ নামের অপশন রয়েছে। আপনার যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এখানে সিং আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপর আপনি যে কাজটি করবেন উপরে দেখতে পাবেন এখানে সিংইং নামের একটি অপশন রয়েছে, যখনই দেখতেন সাকসেসফুল লেখা হয়ে গেছে। এরপর আপনি এখানে সিংইং নামের অপশনটি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে আপনার ফোন নাম্বারটি এবং লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেবেন। জাস্ট সিংইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন হয়ে যাবে এবং সেই সাথে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট 2000 টিআরএক্স। সো ভিউয়ার্স, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আসলে আপনার কি 2000 টিআরএক্স আসলে কি আপনি ইনস্ট্যান্টভাবে উইথড্র করতে পারবেন কিনা বা রিসিভ করতে পারবেন কিনা। সো ভিউয়ার্স, এটি কিন্তু একটি ইনভেস্টমেন্ট সাইট, কিংবা আপনাকে এখানে অল্প কিছু পরিমাণ অ্যামাউন্ট রিসার্চ করতে হবে এবং রিসার্চ করার পর আপনি অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনি এখানে মিনিমাম 5 টিআরএক্সের মতন যদি রিসার্চ করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেন, এরপর থেকে আপনি কিন্তু প্রতি দৈনিক অটোভাবে টিআরএক্স ইনকাম করতে পারবেন এবং 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি এই প্রফিটগুলো আপনি উইথড্র করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে নোটিফিকেশন নামের অপশনটি আসলে এখানে কিন্তু তাদের 4টা লেটেস্ট আপডেট রয়েছে, আপনি চাইলে আপডেটগুলো দেখে এখান থেকে পড়ে নিতে পারেন। এখানে লাস্ট যে ইভেন্ট যেগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই, এখানে তাদের যেগুলো রয়েছে দেখেন এখানে কিন্তু টিআরএক্স পিওবি রয়েছে, এখানে তাদের কিছু ইনফরমেশন রয়েছে বা কিংবা তাদের ইনকামের কিছু অপশন রয়েছে যে আসলে তাদের এই ওয়েবসাইট থেকে তারা কীভাবে আমাদেরকে ইনকাম দিয়ে থাকে কিংবা আমরা কীভাবে এখান থেকে ইনকাম করব। এ টু জেড আপনি এগুলো ভিজিট করলে আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আরেকটি রয়েছে ট্রেডিং বোনাস, যেখান থেকে আপনার প্রতি দৈনিক অর্থাৎ আপনার অটোভাবে আপনার 6% করে ট্রেডিং বোনাস আসবে এবং সেগুলো আপনি কীভাবে রিসিভ করবেন, জাস্ট আপনি রিসিভে ক্লিক করবেন আর প্রতিদৈনিক রিসিভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এগুলোকে রিসিভ করে ফেলবেন। দেখেন ভিউয়ার্স, আমি এখানে রিসিভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি রিসিভ করে ফেলেছি। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের অ্যাকাউন্টটি আপনার এখান থেকে অ্যাক্টিভ করবেন। সো ভিউয়ার্স, অ্যাক্টিভ করার জন্য আপনি হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে চলে আসার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার একটি ডিপোজিট নামের একটি অপশন রয়েছে। ভিউয়ার্স, আপনি ডিপোজিট নামের অপশন দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট রয়েছে, আপনি ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিয়ে আসবেন। এরপর এখানে আরেকটি তাদের একটি আপডেট যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্থাৎ তারা বলছে যে আপনার এখানে মিনিমাম কিন্তু 5 টিআরএক্স ইনভেস্ট করতে হবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তো এখান থেকে অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন এবং অ্যাড্রেসটি কপি করার পর আপনার যে ওয়ালেটে টিআরএক্স কিংবা টোকেন রয়েছে আপনি সেই ওয়ালেটে চলে যাবেন এবং সেই ওয়ালেট থেকে আপনি টিআরএক্সটি এই ওয়েবসাইটে রিসার্চ করবেন। সো ভিউয়ার্স, এখন আপনারা কীভাবে এই ওয়েবসাইটে রিসার্চ করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু এগুলো কিন্তু সবই আমি আপনাদের সাথে যে সকল ওয়েবসাইট
ওয়েবসাইট শেয়ার করেছে সেই সকল ওয়েবসাইট থেকে ইনকাম। সো ইভার্স এখান থেকে আপনার রিসার্চ করার জন্য যে কাজটি করবেন, এখানে সেন্ড নামের অপশনটিতে ক্লিক করে দিবেন। সেন্ড নামের অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, আপনি পেস্টের উপরে ক্লিক করবেন। জাস্ট পেস্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে অটোভাবে কিন্তু আপনার অ্যাড্রেসটি এখানে বসে যাবে। এবার আপনি যে পরিমাণ অ্যামাউন্ট এখানে রিসার্চ অর্থাৎ ডিপোজিট করতে চান সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি এখানে লিখে দিবেন। জাস্ট আমি দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্টটি লিখছি, আর এই অ্যামাউন্টটি কিন্তু অবশ্যই আপনার এই টিআরএক্স ওয়ালেটে থাকতে হবে, বা এই টিআরএস ওয়ালেট বা আপনি যে ওয়ালেট থেকে সেন্ড করবেন সেই ওয়ালেটে কিন্তু সেই পরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে। এরপর আপনি যে কাজটি করবেন এখানে কন্টিনিউয়াস নামের অপশনটি ক্লিক করে দিবেন। সো ভিয়ার্স আপনি যখনই কন্টিনিউয়াস নামের অপশনটি ক্লিক করবেন আপনার সামনে এইরকমের একটি ইন্টারফেস চলে আসবে। ভিয়ার্স একটু লোড নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে নিচে একটি কনফার্ম নামের একটি অপশন রয়েছে। ভিয়ার্স আপনি এখানে কনফার্ম নামের অপশনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পরিমাণ অ্যামাউন্টটি এখান থেকে ডিপোজিট হয়ে যাবে ওই ওয়েবসাইটে। এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যে কাজটি করবেন তার আগে আপনাদের আরেকটি কথা বলবো, সেটা হলো আমি আপনাদের যদি একটু ব্যাগে চলে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশনটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি এটা যখন যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিট হবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনি ওয়েবসাইটে যাবেন না। যখনই দেখবেন এরকমের আপনি যে পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে ডিপোজিট করছেন সেটা কিন্তু আপনার এরকম মাইনাস আকারে শো করবে। এরপর আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখবেন এখান থেকে যতক্ষণ পেন্ডিং থাকাবে পেন্ডিংটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ না কিন্তু আপনি এখান থেকে বের হবেন না। যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন, এবং ওয়েবসাইটে চলে আসার পর আপনি মাস্ট বি আপনি এখান থেকে রিসার্চ কমপ্লিট নামের যে অপশনটি রয়েছে এখানে আপনি মাস্ট বি ক্লিক করবেন। সো ইভার্স রিসার্চ কমপ্লিট নামের অপশনটি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একবার কিংবা দুইবার যখনই আপনি আপনি অ্যাকাউন্টে এভাবে রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যামাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার যে পরিমাণ অ্যামাউন্টটি এখানে ডিপোজিট করছেন সেই পরিমাণ অ্যামাউন্টটি আপনি এখানে শো করবে। সো ইভার্স আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। সো ইভার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট রিসিভ করবেন। সো ভিয়ার্স পেমেন্টটি রিসিভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে উইথড্র নামের যে অপশন রয়েছে আপনি উইথড্র নামের অপশনটি ক্লিক করে দিবেন, এবং উইথড্র নামের অপশনটি ক্লিক করার পর আপনি এখানে কিন্তু একটি অপশন দেখতে পাবেন, এটা আপনার টোটাল একটি ব্যালেন্স যে আপনার অ্যাকাউন্টের টোটাল যে ব্যালেন্স রয়েছে, এবং আপনি প্রতি দৈনিক যেটা উইথড্র দিতে পারবেন লিমিট এটা রয়েছে, এবং এটা কিন্তু 24 ঘন্টার ভিতর যে কোনো সময় আপনি এটা উইথড্রটা নিতে পারবেন। সো ভিয়ার্স এখন আমি আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনার এখান থেকে উইথড্রটা রিসিভ করবেন। সো ফার্স্ট অফ আপনার এখানে যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে এই যে অ্যামাউন্টটি রয়েছে এটাকে আপনি এখানে লিখবেন। এরপর আপনি অ্যাকাউন্টটি করার সময় একটি সিকিউরিটি পাসওয়ার্ড ইউজ করেছেন, সেই সিকিউরিটি পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন। এরপর আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। সো ভিয়ার্স আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে লিখছি 15 লিখে দিলাম, এবং আপনাদের যে পরিমাণ অ্যামাউন্ট থাকবে আপনারা কিন্তু সেই পরিমাণ অ্যামাউন্টটি এখানে লিখবেন। এবার আমি আমার সিকিউরিটি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স আমার এ টু জেড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনি এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন, অলরেডি আমার অ্যাকাউন্ট অ্যাড্রেসটি এখানে বসানো রয়েছে, অর্থাৎ আপনি যে ওয়ালেটে আপনার পেমেন্টটি রিসিভ করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, সেটা অবশ্যই আপনার কিন্তু টিআরএক্স বা ট্রন হতে হবে। এরপর আপনি এখানে কনফার্ম নামের অপশন দিয়ে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যামাউন্টটি এখান থেকে উইথড্র হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে উইথড্র হতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। সো ভিউয়ার্স এখান থেকে কিন্তু পেমেন্টটি অলরেডি আমি কিন্তু এখন রিসিভ করেছি বলেছি, যেটা অলরেডি আমার নোটিফিকেশনে চলে এসেছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এইমাত্র যে আমি এই পেমেন্টটি রিসিভ করেছি। সো ভিউয়ার্স এখন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম, এবং ট্রাস্ট ওয়ালেটে আসার পরও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পেমেন্টটি অলরেডি আমি রিসিভ করে ফেলেছি। কত অল্প সময়, মাত্র 2-1 সেকেন্ডের ভিতর তারা এই পেমেন্টটি আমাদেরকে দিয়ে দেয়। সো ভিউয়ার্স দেরি না করে এখনই আপনার যারা এখন এই ওয়েবসাইটে কাজ স্টার্ট করেনি অবশ্যই আপনারা স্টার্ট করতে পারেন। তবে আপনাদের আরেকটি কথা আমি বলবো, তো ভিউয়ার্স আমি কিন্তু চেষ্টা করেছি এই ওয়েবসাইটে আপনারা কীভাবে কাজ করবেন সেটা তুলে ধরার। সো আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে কাজ করতে পারেন, এবং আপনাদের যে কোনো সমস্যা বা আপনার যে কোনো যা কিছু জানার থাকলে আপনার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে সেখানে আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আসলে আপনার এখানে বেশি ইনকাম করবেন। এর জন্য যে কাজটি করবেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার নামের অপশন আছে, শেয়ার নামের অপশনতে ক্লিক করে দিবেন, এবং শেয়ার নামের অপশনতে ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কপি অ্যাড্রেস রয়েছে, কপি অ্যাড্রেসে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কপি করে নেবেন, এবং অ্যাড্রেসটি কপি করে আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সকল ওয়েতে আপনারা এগুলো শেয়ার করে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারেন। আর এখানে কিন্তু তাতে 3 লেভেল পর্যন্ত একটা ইনকাম রয়েছে, যেটা রিফার ইনকাম, আপনারা সবাই কিন্তু চাইলে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন। সো ভিউয়ার্স সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, এরকম নতুন ইন্টারেস্টিং আপডেট ভিডিও পাওয়ার জন্য।